আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বরাবরের মতো আমার আজকের ব্লগ ভিডিওটি আমি আশা করছি আমার ভাইয়া আপুদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি পৌঁছে যাবে এবং আমার ভাইয়া আপুদের সহযোগিতায় আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে আমি আগেই বলে নিচ্ছি এটা আমার ননদ আসার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে ননদ খুব সুন্দর একটা সময় পার করেছি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রোজার ভিডিওগুলো আর দুই তিনটা ভিডিও আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার কাছে এই সুন্দর মুহূর্তগুলো আমি ডিলেট করি নাই তাই এখন আমি ফ্রি হয়ে ব্লগুলি বয়স ওভার করছি এক মাস পরে আমার ননদ দেশ থেকে আসছিল ২৬ তারিখে চব্বিশ রোজায় আজকে পঁচিশ রোজা সাতাইশ তারিখ আপনাদের সঙ্গে এই দিনটি শেয়ার করছি তো এখন পাঁচটার সময় ব্লগটা শুরু করে দিয়েছি ভেবেছিলাম করব না তারপরেও ভাবি ননদ বাবির একটু সুন্দর একটা টাইম যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই আর কি তো যাই হোক এখন হচ্ছে ইফতারির টাইম পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি ননদ সব কিছু সাজিয়ে রেখেছে ননদ আসছে তাই ভাবলাম যে ইফতারির আইটেমগুলো একটু অন্যরকম করি যেহেতু সময় তো ভাজা পোড়া খাওয়াই হয় তাই আজকে জিসানের পাপাকে বলেছিলাম যেহেতু গতকালকে অনেক ইফতারি ছিল তারপরও আজকে বলেছিলাম যে আজকে তেমন কিছু এনো না তো এখানে জিসানের পাপাকে বলেছিলাম যে নান রুটি আর হচ্ছে হালিম নিয়ে আসবা আর যা আছে সেগুলাই খাবো কিন্তু জিসানের পাপা শোনে নাই জিসানের পাপা সব আবার ইফতারি আজকে নতুন করে নিয়ে আসছে তো বোন আসছে হাজার হলেও বোন তাই তো সব কিছু নিয়ে আসছে এখন প্রায় আজান দিবে তো সব কিছু গুছিয়ে নিয়ে সবাই বসে পড়বো টেবিলে তো এই তো অফ ক্যামেরায় এখন সবাই মিলে ইফতারিটা করে নিব আর ননদ আসাতে কিন্তু আমার একটু সুবিধাই হয়েছে আমার খুবই উপকার হয়েছে একটু না হাজার গুণ বেশি কেননা ও বাসায় থাকলে আমি জিসানকে ওর কাছে রেখে আমার অন্য কাজগুলো সেরে নিতে পারছি বাহিরে তাই আর কি তো এখন আমরা ইফতারি শেষে একটু বাহিরে চলে যাব ননদের কাছে জিসানকে রেখে তো ওর বাচ্চা আর আমার বাচ্চা দুই বাচ্চাকে ও ট্যাকেল দিবে এই তো ইফতারি শেষ করে নামাজ পড়ে হাজব্যান্ডকে বললাম চলো একটু শপিং বাকি আছে যেহেতু ঈদের আর বেশি বাকি নাই দুই তিন দিন বাকি আছে তো কিছু গিফটের জিনিসও কিনতে হবে অনেককে অনেক কিছু দিতে হবে সেইগুলো বাকি রয়ে গেছে তো সেই গিফটের জিনিসগুলো আনতে যাচ্ছি তো এখন হচ্ছে উত্তরা যাচ্ছি উত্তরা আরঙে আপনারা যারা উত্তরা থাকেন আমি কিন্তু এখন বর্তমান উত্তরাতে আসছি এই দুই মাস হলো আমি উত্তরাতে আসছি পুরান ঢাকা থেকে চলে আসছি তো এখন আমি উত্তরা আরঙে যাচ্ছি শপিং করার জন্য তো জিসানকে আমার ননদের কাছে রেখে আসছি ওকে রেখে আসছি বিদায় একটু শপিং করতে পারছি বা বাহিরে বের হতে পারছি প্রতিদিনই কিন্তু আমি বাহিরে বের হচ্ছি শুধু এডিট করার জন্য অনেক ভিডিও ডিলেট করে দিয়েছি আমি এডিট করার সময় পাই নাই আর যেহেতু এক মাস পরে যদি এক মাস আগের ভিডিওগুলো শেয়ার করি আসলে আপনাদেরও ভালো লাগবে না তাই আর কি তো আমি চাচ্ছি আমার দুই তিনটা ভিডিও আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আমার প্রতিদিনের লাইফস্টাইল ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে যেভাবেই পারি প্রতিদিন চেষ্টা করবো বা সপ্তাহে চারটা ভিডিও দিব খুব সুন্দর করে আপনারা যারা আমার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমি আশা করি শেষ পর্যন্তও থাকবেন আপনাদের ভালো লাগবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই জন্য কমেন্ট করতে ভুলবেন না আমার এখনকার ভিডিওগুলা কেমন হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এতদিন ধরে ব্লগ করি আমি কিন্তু কিছুই জানতাম না ব্লগিং বিষয়। তো এখন একটা আপুর ভিডিও দেখে সব কিছু বুঝতে পারলাম আসলে আমি ভিডিও দিতাম এইটা সেইটা আপনারা ভিডিও দেখতে থাকেন আরোঙের ভিতরে এই তো আরে চলে আসছি আর আমি কিছু কথা বলে নিচ্ছি তো আমি কিন্তু বুঝতাম না আজকে এই ভিডিও দিতাম কালকে ওই ভিডিও দিতাম আসলে সুন্দর করে সাজিয়ে যে একটা ব্লগ দিতে হবে ইউটিউবে আমি এটাই বুঝতাম না ব্লগিং কি রেসিপি কি এই সেই উল্টা ভিডিও সব কিছু দিতাম তো আগে থেকে অনেকটা ভালো বুঝেছি বা জেনেছি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি ব্লগিং ভিডিওগুলো সপ্তাহে চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই তো এখন আমি সব ড্রেসগুলা দেখতেছি আমার কাছে ওয়ান পিসগুলো খুব ভালো লেগেছে তো এখান থেকে দুই তিনটা ওয়ান পিস নিয়ে নিয়েছি আর যেগুলো পছন্দ হচ্ছিল সাইজ হচ্ছিলো না তো এগুলো হচ্ছে গিফট দেওয়ার জন্য নিয়েছি আর এদিকে ননদ আসছে ননদের জন্য শপিং করব ননদের ছেলের জন্য সবার জন্যই শপিং করতে হবে ই সামনে তো এখানে এসে আমার এক আপুর সাথে দেখা হয়ে গেল তো তিনটা ওয়ান পিস নিয়ে এক একটা ওয়ান পিস পড়েছে এগারোশো টাকা কোনোটা আটশো টাকা কোনোটা বারোশো টাকা এক একটা এক এক রকমের তো এখানে জিসানের পাপা সিরিয়ালে দাঁড়িয়ে আছে যেহেতু ঈদের টাইম এতটা ভিড় ছিল সেটা বলার মতো না তারপরও ভিড়টা একটু কুমছে যেহেতু আর দুই তিন দিন সময় আছে তা আমি ওকে বললাম তুমি বিল পে করো আর আমি এখানে আর একটু দেখে আসি শ্রামিক বা এখানে আমি এগুলা দেখলে পাগল হয়ে যায় কি রেখে কি নিব সব দেখতে ছিলাম কোনটা নিব তো জিসানের পাপা ওইখানে বিল পে করতেছে আর আমি এখানে সব কিছু দেখে নিচ্ছিলাম তো আমার কাছে এই বাটিগুলো খুব ভালো লাগছে মশলা দেওয়ার জন্য আর এই যে নতুন কি আসছে আমি সেগুলো দেখতেছিলাম তো এবার আনোনে কিন্তু এই যে বেশিরভাগ এগুলা চলতেছে বেতের দেশীয় প্রোডাক্টস বাংলাদেশি দেশীয় প্রোডাক্টস সবাই কিন্তু কিনতেছেও প্রতিটা ব্লগারের কাছেই দেখি এই ট্রেগুলো চলতেছে সবাই কিনেছে তো আমিও কিনতে চলাম তো জিসানের পাপাকে যে বললাম যে একটা ট্রে আর হচ্ছে একটা ফুলদানি নেই তো যেখানে পাপা বলতেছে বিল পে করা হয়ে গেছে এখন আবার লাইনে দাঁড়ায় থাকতে হবে আবার আসবো তখন নিও তো এই তো আমাদের শপিং কিন্তু করা হয়ে গেছে এখন বাসার দিকে চলে যাব তো যাই হোক যা কেনাকাটা করেছি আজকে আপনাদের সঙ্গে কিন্তু এগুলো আমি শেয়ার করব না এগুলো হচ্ছে গিফটের জন্য তাই আর আপনাদের দেখায় দেখালাম না আপনারা বলতে পারেন যে শপিংয়ে আসছে শপিং দেখায়নি কেন আসলে গিফটের জিনিস না দেখানোই ভালো এটা আমি গিফট করে দিব তার জন্য আসছি শপিংয়ে তো এখন বাসায় যাব। তো জিসানের পাপাকে বললাম আর আমি আসছি শপিং করে মন ভরে নাই একটু রাস্তায় চলো আশেপাশে একটু দেখি রাস্তার শপিংগুলা উত্তরায় কেমন হয় তো তাই আর কি জিসানের পাপা আমাকে হাসতেছিলো তা চলো যাই তো রাস্তার আশেপাশে এই যে তো এখানে আসলাম এটা হচ্ছে সরি রাজলক্ষ্মীর সামনে এটা তো এখানে একটা ভ্যানে বিক্রি করতেছে আপনার এটা তো আমি আমার ননদকে খাইয়েছি তার আগের দিন আপনার ভিডিওতে দেখেছেন তরমুজ দুধ আর রোয়াবজা দিয়ে হচ্ছে একটা সুন্দর একটা দিল্লির একটা শরবত তো সবাই খাচ্ছিলো এই যে তাই আমিও একটু খেলাম তো জিসানের পাপাকে বললাম এই জিনিসটার দাম কত তো তিরিশ টাকা তো আজকে বাহিরের অনেক কিছু খেয়েছি তো এখন আবার প্রচণ্ড গরম বাহিরে তাই এখন আবার আকের রস মানে গ্যান্ডারির রস আমরা আঁকও বলি আবার গ্যান্ডারিও বলে তো খেয়ে নিলাম খেয়ে বাসায় চলে আসছি অনেক কিছু খেয়েছি আজকে বাহিরে হাবিজুবি রাস্তায় হাঁটছি আর হাবিজুবি খেয়েছি অনেকদিন দিন পর যেহেতু বের হয়েছি আবার শপিং করতে তাই একটু অনেক হাঁটা চলা হয়েছে তো এখন বাসায় চলে আসছি আসার পরে আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কি শপিং করেছি বললাম যে এটা হচ্ছে গিফটের জন্য তো যাই হোক এখন হচ্ছে আমি রান্নায় চলে আসছি প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন আমি ভাবলাম যে একটু সেহেরির জন্য রান্না করে নিব তো সেহেরিতে এখন হচ্ছে রান্না করছি ভাঙা ডিমের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে মানে ডিম ভেঙে রান্না করি খুব মজার একটা রেসিপি আপনারা আশা করি এভাবে খেয়ে দেখবেন আমরা কিন্তু প্রায় এই রেসিপিটা করে খাই তো তেল দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখন বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো মশলাটা কষাতে কষাতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব প্লিজ আমার ভাইয়া আপুরা যদি আমার আজকের ভিডিওতে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর যাবো আমার চ্যানেলটা কিন্তু বড় হতে সহযোগিতা করবে যদি আপনারা আমার পাশে থাকেন আসলে অনেক দিন ধরে ইউটিউবে আসছি র্যাঙ্ক করতে পারছি না বা ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না কি প্রবলেম সেটা এখন বুঝতে পারছি আজকে এই ভিডিও দিই কালকে ওই ভিডিও দিয়ে আসলে সুন্দর করে ব্লগ শেয়ার করতে পারি না তার জন্য আমার ভুলের কারণেই হয়তো আমার চ্যানেলটাকে আমি গ্রো করতে পারছি না তো কি বলবো আসলে যদি আপনারা পাশে থাকেন একটু সহযোগিতা করেন প্লিজ ভিডিওটা ফুল দেখবেন আর এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এই ভাঙা ডিমের রেসিপি অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি তো এখানে হলুদ লবণ হালকা একটু জিরা পাউডার হালকা একটু ধুনিয়া পাউডার সামান্য একটু আদা সামান্য পরিমাণ মানে হাফ চামচেরও কম আর এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কেন ডিমে কিন্তু মশলা খুব কম দিতে হয় বেশি মশলা দিলে ভালো লাগবে না আর এখানে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে কষায় নিব নিয়ে এখন হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিব। মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে কিন্তু খুব মজা হবে কষানোর পরেই তরকারি নির্ভর করে ভালো মন্দ যে ভালো হয়েছে কিনা না তো তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর আমার ভাই আপুদের কাছে একটু বলে নিচ্ছি যদি আমার আজকে ব্লগ ভিডিওতে কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবে সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট্ট একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো ননদকে বললাম জিসানকে রাখো আমি একটু রান্না করে নিই সামান্য তো ও বললো ভাবি আমি রান্না করি আপনি শপিং করে আসেন বললাম না আমি এসে রান্না করব তাই এখন আমি এসেই রান্না করছি আর ও ধরছে যেহেতু খাবার টাবার সব কিছুই আসে ও বললো যে ভাবি আজকে শুধু একটু ডিম ভুনা করেন কালকের তরকারিগুলোও ছিল তাই আর কি ওইগুলাও আসে আজকে শুধু ডিম ভুনা করে নিব আর ওর জামাই আসবে আঠাশ তারিখে মানে উনত্রিশ রোজায় আসবে আর কি তো এখন মশলাটা কষিয়ে ঝলের পানি দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে আস্তে আস্তে ভেঙে দিব ডিমগুলো একটা পিরিজে ভেঙে দিতে হবে আমি এইভাবে ডিম ডাইরেক্ট এক একটা তরকারি নষ্ট করে ফেলেছিলাম ডাইরেক্ট ডিম ভেঙে দিতে যায় দেখি যে ডিমটা নষ্ট পুরো মশলাই ফেলে দিতে হয়েছিল তারপরে থেকে আমি না বাটিতে ডিম ভেঙে তারপরে এভাবে দেই তো জালটাকে একটু কমায় ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন তো এই তো ডিমগুলো সারার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো প্রায় হয়ে আসছে তো আমি একটু মশলা গামাখা গামাখা করব এভাবে কিন্তু আপনারা ভাঙা ডিমের রেসিপি খেয়ে দেখতে পারেন টমেটো দিয়ে ধুনা পাতা দিয়ে তো আজকে আমার বাসায় ধুনা পাতা ছিল না আর এখন কিন্তু রাত একটা বাজে তো রোজার মাসে কিন্তু ঘুমাই রান্না করতে করতে কিন্তু অনেক রাত হয়ে যায় তারপরে হচ্ছে তাহাজুত নামাজ পড়ে সেহেরি খেয়ে নামাজ পড়ে তারপরে ভোরের দিকে ঘুম দেই সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমাই তো জিসান আর কি ঘুমায় নাই এখনও তাই আমি ওকে বকা দিচ্ছিলাম ও আবার আমি ওর পাশে না থাকলে ও ঘুমায় না তো ও আর কি ঘরে থাকবে না ও আমার সঙ্গে রান্নাঘরে আসবে তাই ওকে একটু ডাইনিংয়ে ঘুরাই নিয়ে আবার বললাম যাও এবার তুমি রুমে যাও আমি রান্নাটা শেষ করি তারপরে আমি আসছি তোমার কাছে ঘুমাতে এই তো রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আপনারা উপর থেকে একটু জিরা পাউডারও দিয়ে দিতে পারেন ভাজা জিরা পাউডার তো বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আবারও দেখা হবে একদিন পরে জিসান ফ্যামিলির নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকের পর্বে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ